हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल शोमास लाइफस्टाइल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमियो खूब भालो आछी। तो आज के आमी तुम्हारे साथे शेयर करब तेलापिया माछेर झाल फुलकपी आलू टमेटो धने पाता दिए। तो तार जोन्नो देखो एई जे तेलापिया माछ निये निएछी आर एई जे फुलकपी टमेटो पेंयाज कुचि करे केटे निएछि, एखाने आलू धने पाता दुटो काचा लंका आर आदा ग्रास करे निएछि। तो तेलापिया माछ आमार खूब प्रिय जानो तो। तो छोटोबेलায় যখন মায়ের সাথে মাঝে মাঝে বাজারে যেতাম, তো তখন বাজারে গেলেই মাকে বলতাম আগেই যে মা সাদা সাদা তেলাপিয়া মাছ নিয়ে। আমার এই সাদা সাদা তেলাপিয়া মাছগুলো না খুব ভালো লাগে। কিন্তু বড় কালো তেলাপিয়া মাছগুলো টেস্ট সেরকম ভালো না, কিন্তু এই সাদা সাদা তেলাপিয়া মাছের টেস্ট খুব ভালো হয়। তাই এখনও কালকে যখন আমার হাজবেন্ড বাজারে গিয়ে আমায় ফোন করে বলছে যে তেলাপিয়া মাছ নেবো, তো আমি সাথে সাথে বলছি যে হ্যাঁ, ওই সাদা সাদা তেলাপিয়া মাছগুলো নিয়ে। তো সেই সাদা সাদা তেলাপিয়া মাছগুলোই দেখো নিয়ে এসেছে। এই মাছগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি মাছটা কিভাবে রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এদিকে একটু গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেবো মাছগুলো। মাছগুলো যেহেতু অনেক বড় বড়, তাই একটা একটা করেই ভাজবো। একটু হয়ে গেছে, আবার একটু উল্টে দিলাম ওষুধটা। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে দেখো, এবার তুলে নেব। আবার আরেকটা মাছ দিয়ে দেবো। এইভাবে সবকটা মাছ ভেজে নেবো। দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার এই তেলের মধ্যে কটা বড়ি ভেজে নেব। মাছের জলে বড়ি দিলে বেশ সুন্দর টেস্ট হয়। নিলাম বড়িগুলো। এবার আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়নে দেব।
এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও কিছুক্ষণ ভাজা হবে, একটু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে সব মশলা অ্যাড করব। দেখো অল্প ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। আর এখানে আমি আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ ছাড়ছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটুক। ওটা ফুটে গেছে দেখো। এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে দেবো। এবার এবার আর কিছুক্ষণ ফুটবে। তারপর বন্ধ করে দেবো।
রেডি হয়ে গেছে ফুলকপি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ঝোলও কমে এসেছে ঠিকঠাক এখন তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু বড়ি ধনেপাতা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তো তোমরা দেখে নিলে যে আমি কিভাবে মাছটা রান্না করলাম তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো খুব টেস্টি হয় খেতে মাছটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে একটা লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমিও সব সময় তোমাদের পাশে আছি তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হাসি খুশি থেকো টাটা